কথাটা অনুশ্রী প্রথম মাকেই জানিয়েছিল। কথাটা শোনার পর অনুশ্রীর মা বলেছিল, দেখ অনু, এটা কখনোই সম্ভব নয়। প্রত্যেকটা বাবা মাই চান একজন সুপাত্রের সঙ্গে তাদের মেয়ের বিয়েটা হোক। আমরা কখনোই তোর ইচ্ছার বিরুদ্ধে তো যাইনি, কিন্তু তুই আজ যে সিদ্ধান্ত নিতে চলেছিস আমার মনে হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। হঠাৎ করে এমন একটা ডিসিশান কেন নিচ্ছিস মা? আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে এটা হাস্যকর হয়ে উঠবে না তো? আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কে কী ভাবল, এতে কি যায় আসে মা? আমি কি কোনো অপরাধ করছি? অপরাধ নিরপরাধের প্রশ্ন নয় এটা, বিয়ে মানে তোর সারা জীবনের ব্যাপার। আমরা বাবা মা হয়ে তোর ভালো চাইব, এটাই স্বাভাবিক। ভালো করে আরও একবার ভেবে দেখিস, তখন কত ভালো ভালো সম্বন্ধ এলো, তুই সবাইকে না করে দিলি, বললি তুই বিয়ে করবি না। আজ যখন বিয়ে করতে রাজি হয়েছিস তখন একজন ভালো পাত্র কি মিলত না? তাছাড়া এই ছেলেটির সঙ্গে তোর প্রেমেরও সম্পর্ক নয়, জানি না কতটা ঠিক করছিস তুই। বেশ, তোর এই ব্যাপারটা তোর বাবাকে বলি, দেখি তোর বাবা কি বলে। অনুশ্রী বাবা মায়ের একমাত্র মেয়ে, ছোট থেকে ভীষণ আদরে মানুষ। বছর দুয়েক হলো চাকরিটা পেয়েছে অনুশ্রী। বাবা মায়ের ইচ্ছে ছিল মেয়ে আগে চাকরি করবে, তারপর বিয়ের কথা ভাববে। চাকরি পাওয়ার পর থেকেই অনুশ্রীর বাবা অমিতেশবাবু মেয়ের বিয়ের জন্যে সম্বন্ধ দেখতে শুরু করেছিলেন। অনুশ্রী জানিয়ে দিয়েছিল সে বিয়ে করবে না। অনুশ্রীর বাবা মেয়েকে অনেক বুঝিয়েছে। অনুশ্রীর সেই ধনু ভাঙাপন একদিন বাবাকে বলেই দিল, বাবা তুমি এভাবে একটার পর একটা সম্বন্ধ নিয়ে আসছো, এতে আমার খারাপ লাগছে ভীষণ, আমি বিয়ে করব না। জীবনে আমার অনেক স্বপ্ন আছে, আজ যখন চাকরি পেয়েছি আশা করি সেই স্বপ্নগুলো এবার পূরণ করতে পারবো। সারা জীবন কি এভাবেই থাকবি? আমরা চাই তোর একটা সংসার হোক। বিয়ে না করলে সংসার হয় না বুঝি? এই তো পশু পাখি গাছপালা নিয়েই আমার সংসার। সত্যি তাই, অনুশ্রীর একটা সংসার আছেই, দুটো কুকুর, কয়েকটা পাখি, নিজের তৈরি বাগান আর নানা রকম ফুলের গাছ। সে যাই হোক, এতদিন পর অনুশ্রী বিয়ে করতে সম্মত হয়েছে। যে ছেলেটিকে বিয়ে করতে চাইছে ছেলেটি হলো অনুশ্রীর অফিস কলিগ আদিত্য। অনুশ্রী নিজেই সে প্রস্তাব আদিত্যকে দিয়েছে। অনুশ্রীর প্রস্তাবে আদিত্য বলেছিল, এ হয় না অনুশ্রী, তোমার মতো একজন সুন্দরী গুণী মেয়ে যার একটা ব্রাইট কেরিয়ার রয়েছে সে অনেক বেটার ছেলেকে ডিজার্ভ করে, তাই আবেগের বশে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নিও না। উত্তরে অনুশ্রী বলেছিল, ভুল সিদ্ধান্ত আমি নিইনি, আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি। অনুশ্রীর এই বিয়ের ব্যাপারটা অনুশ্রীর মা অনুশ্রীর বাবাকে বলে। পরে অনুশ্রীর সাথে কথা বলে সমস্ত ব্যাপারটা যখন ভালো করে জানতে পারেন তখন অমিতেশবাবু অর্থাৎ অনুশ্রীর বাবা মেয়েকে বলেন, একদম ঠিক ডিসিশন নিয়েছিস মা, আমি চাই তুই আদিত্যকেই বিয়ে কর, কখনো তোর মতের বিরুদ্ধে যাইনি, আর আজ এমন কথা শুনে মনে হচ্ছে আমাদের মেয়েটা ভুল কিছু করতেই পারে না। আমি তোর পাশে আছি মা, তোর ভালো থাকাতেই আমার ভালো থাকা। অনুশ্রী এটা জানতো যে বাবা কখনোই তার সাথে অসহযোগিতা করবে না। আসলে সিদ্ধান্তটা সেদিনই নিয়ে ফেলেছিল অনুশ্রী, যেদিন আদিত্যর বাড়িতে প্রথম গিয়েছিল। আদিত্য ছেলে হিসেবে ভীষণ ভালো, শান্ত মার্জিত পরোপকারী আদিত্য সব সময়ই মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। অফিসের অস্থায়ী কর্মী দীনবন্ধুদার মেয়ের বিয়েতে 20,000 টাকা নিজের হাতে তুলে দিয়েছিল আদিত্য। সেদিন দীনবন্ধুদা আদিত্যকে দুহাত ভরে আশীর্বাদ করে বলেছিল, তোমার অনেক ভালো হবে, আমার মতো গরিব মানুষের যে কত বড় উপকার করলে সেটা একমাত্র আমিই জানি। অনুশ্রী তখন সবে অফিসে জয়েন করেছে। আদিত্যর এই পরোপকারী মন অনুশ্রীকে মুগ্ধ করেছিল। তবে একটা কথা মানতেই হবে, সব কিছুই বিধির বিধান, নিজের ইচ্ছেতে তো আর চলা যায় না বোধহয়। মানুষের পরিকল্পনার উপর ভগবান উপর থেকে বসে আরও একটা পরিকল্পনা করেন।
আর করেন বলেই পরিস্থিতি বদলে যায়। সেদিনের ওই রকম একটা ঘটনার পর মোটামুটি দিন সাথে কেটে গেছে। অফিসের কয়েকজন কলিগ যারা আদিত্যর খুব কাছের তারা গিয়েছিল আদিত্যর বাড়িতে। অনুশ্রীও গিয়েছিল ওদের সাথে। সবাইকে একসঙ্গে দেখে কান্নায় ভেঙে পড়ে আদিত্য। আদিত্য দীনবন্ধু তাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিল সেদিন। কাঁদতে কাঁদতে অবশ্য বলছিল, দীনুদা আমার সাথেই কেন এমনটা হলো বলতে পারো? আমি তো কারো ক্ষতি করিনি কখনো, এখন আমি কি করব? দীনুদা সান্ত্বনা দিয়ে বলেছিল, ভাই আদিত্য ভেঙে পড়ো না, ভরসা রাখো ঈশ্বরের উপর, দেখবে সব ঠিক হয়ে যাবে। কোনোদিনও ঠিক হবে না। তুমি কাঁদলে কি করে হবে বলো তো? বাচ্চাটার কথা ভাবো, ওর বয়স এখনো 2 মাস হয়নি, তোমাকে ওর জন্যে ভালো থাকতে হবে। যে অনুশ্রীর কথাগুলো শুনছিল মন দিয়ে। অনুশ্রীর দুচোখ তখন জলে ভেজা। এদিকে আদিত্যর মায়ের কোলে বাচ্চারা তারোর স্বরে চিৎকার করে কাঁদছে। অনুশ্রী থাকতে না পেরে কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে কাছে গিয়ে বলেছিল, দিন মাসিমা আমার কোলে দিন। বাচ্চাটাকে কোলে নেওয়ার পর ম্যাজিকের মতো কাজ হয়ে গিয়েছিল যেন। না, একটুও কাঁদছিল না আর। বুকের মধ্যে জড়িয়ে নিয়ে অনুশ্রী পরম মমতায় আদরে ভরিয়ে তুলেছিল তখন। বাচ্চাটি আসলে আদিত্যর। 2 মাসের বাচ্চাকে রেখে আদিত্য স্ত্রী মারা গেল ডেঙ্গুর জ্বরে। বিয়ে হয়েছিল 2 বছর আগে। অনুশ্রী অফিস জয়েন করার পর অফিসের আরও এক সহকর্মী সোমনাথ মজুমদার তখন অনুশ্রীকে বলেছিল, অনুশ্রী তুমি যদি আরও 1 মাস আগে জয়েন করতে তাহলে আদিত্যর বিয়ের ইনভিটেশনটা পেতে। আমরা সবাই গিয়েছিলাম, আদিত্যর বিয়ে যেতে যে এত আনন্দ পাবো ভাবতেই পারিনি। অথচ 2 বছর যেতে না যেতেই এই মর্মান্তিক পরিণতি। জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা মেনে নেওয়া যায় না, তবুও মেনে নিতে হয়। মানুষের হাতে কিছু থাকে না। বাচ্চাটাকে কোলে নেওয়ার পর থেকে যেন অনুষ্ঠানের মধ্যে একটা মাতৃত্ব জেগে ওঠে, একটা মায়া কাজ করে। ভেতর থেকে কে যেন মা মা বলে ডাকছে। এই জন্যই বলে মেয়েরা মায়ের জাত। বাচ্চাটার একজন মা প্রয়োজন, সেটা উপলব্ধি করে অনুশ্রী। কিছুক্ষণের মধ্যে এক অদৃশ্য মায়ার বাঁধনে বেঁধে ফেলে অনুশ্রীকে। তারপর অনুশ্রী বাড়ি ফেরে। সেদিন রাতে কিছুতেই ঘুম আসছিল না। একটা অস্থিরতা কাজ করছিল নিজের মধ্যে। এই অস্থিরতা আসলে কিছুই নয়, এই হলো তার মাতৃত্ব। আদিত্য যদি চায় তাহলে সে ওই বাচ্চাটির মা হয়ে উঠতে পারে, মনের মধ্যে এমন ইচ্ছা রোপণ করে ফেলে অনুশ্রী। কয়েকদিন পর কাউকে না জানিয়ে অফিস ছুটির পর অনুশ্রী চলে যায় আদিত্যর বাড়িতে। বাচ্চাটিকে দেখার জন্যই অনুশ্রী যায়। সেই সঙ্গে ভেবেছিল মনের কথাটাও জানাবে, কিন্তু আদিত্যর মনের অবস্থা দেখে সেদিন বলতে পারেনি। তবে বাচ্চাটিকে কোলে নেওয়ার পর আদিত্যর মা বলেছিল, জানি না কিভাবে কি করব, ওইটুকু একটা বাচ্চা, আমার ছেলেকে তো আর ঘরে বসে থাকলে হবে না, ওকে তো অফিস জয়েন করতেই হবে। সত্যি তাই, ভীষণভাবে প্রয়োজন একজন মায়ের। কদিন পর আদিত্য অফিস জয়েন করে। অনুশ্রী তারপর প্রস্তাবটা দেয়। প্রথমে রাজি না হলেও পরে অনুশ্রীর কথা মেনে নেয়। আদিত্য অবশ্য বলেছিল, এত তাড়াতাড়ি সম্ভব নয়, অনেকেই হয়তো অনেক কিছু বলবে, তাই কিছুদিন যাক। অনুশ্রী বলেছিল, কি বলল তাতে কান দিয়ে কোনো লাভ নেই, বাচ্চাটার একজন মায়ের দরকার, আমি মনে করি সেটা এখনই প্রয়োজন, আমার নিজের উপর সে বিশ্বাস আছে, আমি পারব সেটা। আদিত্য 2 বছর ধরে অনুশ্রীকেও সে দেখছে। অনুশ্রী সত্যি খুব ভালো মেয়ে। কত বড় মন না থাকলে তবে এই মাতৃত্বের দায়িত্ব নেওয়া যায়। নিজের ছেলের কথা মনে করে আদিত্য বলে, তোমার কাছে আমি চিরঋণী, অনেক বড় মনের অধিকারী তুমি, এভাবে যে পাশে থাকবে সেটা কখনো ভাবিনি। 2 মাস হয়ে গেল, অনুশ্রীর একটা সংসার হয়েছে। বিয়ের পর অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে 3 মাসের ছুটিও নিয়েছে অনুশ্রী। আদিত্য ছেলের নাম রেখেছে অনুভব। অনুভবকে অনুভব করতে পেরেছিল বলেই আজ অনুশ্রী হয়ে উঠেছে মা।
আসলে সবটাই যে মায়ের অনুভব।